হইতে পারছে এখন পৌনে 12টা, তো প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ওল্ড দিঘা, কারণ কালকে রাতে যেতে যেতে পারিনি। তো আমি নেহার মা দিঘা যাচ্ছি ওল্ড দিঘা, সো লেটস গো। এখন এসে চলেছে তালশেরি বিচে। তো এটা এটাকে বলে অলসো রেড ক্র্যাব বিচ। তো আমি নেহামা, তো প্রথম ভেবেছিলাম ওল্ড দিঘা যাবো, তারপরে একটা টোটো ফিট করে আমরা ভাবলাম যে না এই পাশটাই ঘুরি। আর এটা কিন্তু আমরা এখন ওড়িশাতে রয়েছি, অ্যাকচুয়ালি দিঘা বর্ডার পার করে ওড়িশায় চলে এসেছি। তো চলো, মা এখানে ছাতা কিনছে, কারণ এই রোদ্রে ছাতা ছাড়া হবে না। নেহা নিচ্ছে ছাতা, নিচ্ছে সানগ্লাস নিল। তো আমরা চলে এসেছি তালশেরি বিচে, এটা ইউজুয়ালি রেড ক্র্যাব বিচ বলা হয়, বাট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন তোমাকে সেই বোটে করে করে একটা পাড়ে নিয়ে যাবে ওরা। তো আমি আর নেহা ডিসাইড করলাম যে আমরা আজকে বোটিং রাইড করব। তো আমাদের থেকে নিয়েছে অ্যারাউন্ড 350 টাকা মতন, অ্যান্ড আমি আর নেহা দুজনে মিলে বোট রাইডে বেরিয়ে পড়েছি। তো আমরা কোথাও নামবো না, তোমরা নামতে পারো, তোমরা যদি নামো তাহলে 100 টাকা পার হেড তোমাদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে, তারপরে তোমরা ওখানে ঘুরে নিলে তারপরে দিয়ে আবার তোমাদেরকে ফেরত নিয়ে যাবে। তো আমরা নামতে গেলাম না, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর এই হচ্ছে আমাদের বোট চালক। দুই বোনে তো বেরিয়ে পড়েছি নৌকা রাইডে, মা আসেনি কারণ রোদ্রের জন্য, কিন্তু রোদ্রের সাথে সাথে আমরা বৃষ্টিও উপভোগ করেছি আর ভীষণই সুন্দর। তোমরা যদি কখনো এই তালশেরি বিচে যাও এই নৌকা রাইডটা নিও, হয়তো 100-200 টাকা বেশি নেবে কিন্তু দ্য ওয়ার্থ। আর আমাদের যে নৌকা চালক ছিল উনি আমাদেরকে কাঁকড়া দেখাবই বলে অনেকটা দূর অব্দি নিয়ে গেছিলো, আমরা বলছিলাম না না চলুন চলুন ফেরত চলুন, কিন্তু উনি আমাদের অনেক কাঁকড়া দেখিয়েছে। তো তোমরা যারা কাঁকড়া দেখতে এরকম পছন্দ করো দেখতে পারো। আর এই দেখো কিরকম জঙ্গল জঙ্গল, আমার পুরো মনে হচ্ছে আগে এগুলো না ছিল না জানো তো, কিন্তু এখন এগুলো রিসেন্টলি হয়েছে, আগে পুরোটা একদম ফাঁকা ফাঁকা ছিল। বাট বেশ ভালো লাগছিলো, এই মাটির মধ্যেই অল্প অল্প করে কাঁকড়া ঢুকে ঢুকে ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে নৌকা, এটা কিন্তু সব মাছ ধরতে যাচ্ছে, কাঁকড়া ধরতে যাচ্ছে, বেশ অনেকটা করে জল আছে, মানে গলা অবধি জল আছে, তো ওর মধ্যে নৌকা করেই যেতে লাগে। আর আমি দাঁড়িয়ে পড়েছি, বেশ সুন্দর করে সব দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, মানে এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিলো যে কি মজাটাই না হচ্ছিল, খুব 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 ভালো লাগছিলো। তোমরা যখনই এরকম তাশেরিতে আসবে নিশ্চয় নৌকা রাইড নিও। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে থেকেই এই গাছের মধ্যে মধ্যে এরকম করে কাঁকড়া বেয়েছিলো, উইচ ওয়াজ সো ওয়ান্ডারফুল। পাশটা দিয়ে পুরো ঘুরে আসলাম, তাই না? একটু বৃষ্টি পড়ছিল, তো নেহা ভাবছে বৃষ্টি রোদ্দুর বাবা কি হচ্ছে, কিন্তু বেশ ভালো ঘুরলাম। এটাকে অ্যাকচুয়ালি রেড ক্র্যাব বিচ বলা হয়। এখন তো অত বেশি কাঁকড়া দেখা গেল না, কিন্তু আমাদের নৌকার লোকটা বললো যে চলুন আপনাদের একটু ভালো করে কাঁকড়া দেখাই। তো উনি কাঁকড়া দেখানোর চেষ্টা করেছে, বাট কাঁকড়া দেখাটা হচ্ছে লাকের ব্যাপার। ছোটো ছোটো কাঁকড়া দেখেছি, কিন্তু ছোটো বড় লাল কাঁকড়া দেখলাম, কিন্তু মানে এরকম হয় না, বিচের মধ্যে পুরো লাল হয়ে থাকে এরকম আগে, হ্যাঁ, যেগুলো এখন আর দেখিনি। তো এখন আমরা যাচ্ছি ফেরত, এরপর এখান থেকে যাবো উদয়পুর বিচ, তারপরে যাবো হচ্ছে একটা মন্দিরে, তারপরে হোটেল যাবো, খাবো, লঞ্চ করবো, অ্যান্ড দেন উই উইল হেড টুওয়ার্ডস দ্য স্টেশন। তো চলো এবার পারে যাই, কারণ মা আসেনি, আমরাই যাচ্ছি হেঁটে হেঁটে, বেশ ভালো লাগছে, একটা বিচ ওয়াকও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে নিচ্ছি, আপনি যাওয়া যায় এই যে
তালাশেরি বিচ তো দেখে নিয়েছো, এবার আমরা যাচ্ছি উদয়পুর বিচ। অলরেডি সামনে কিন্তু চলে এসেছি, তো একটুখানি টোটোটা আগে নিয়ে যাবে, ওখানে যাব, তারপরে একটু ঘুরে তারপর হোটেল ব্যাক। জমজমাট বিচ, তো এখানে কি হয় না কি লোকে এরকম শ্যাক শ্যাকের মতন বসে মাছ ভাজা তারপরে ড্রিঙ্ক ফিঙ্ক করে, ইটস লাইক মিনি গোয়া টাইপের। আর তোমরা চাইলে স্কুটি চালাতে পারো, আরো অনেক না গো বসবো না মাসি। দেখো কত লোক বসে আছে, এগুলো সব শ্যাকের মতন। দীঘাতে যেমন তোমার এরকম খোলা বিচ নেই, সেরকম উদয়পুরে কিন্তু এরকম প্রচুর বিচ আছে। এর মধ্যে অনেক স্পোর্টস মানে ওয়াটার স্পোর্টস তোমরা করতে পারো, যেমন বানানা রাইড বা এগুলো, বাট এগুলো আজকে আমাদের করার একদমই টাইম নেই। সমুদ্রেতে এসছি আর পা ভেজাবো না তা তো হয় না, তাই ভালো করে একটু পা ভেজাও। দেখেছো কত লোক, এই যে দেখেছো এগুলো তুমি এখানে চেয়ার নিয়ে বসতে পারো, ওদেরকে বলে 60 টাকার থেকে 100 টাকার মধ্যে ওরা বসতে দেবে। বাজে 2:48, তো মা ওয়াশরুম গেছে, আমরা এখন চেক আউট করবো। তো চেক আউট করে আমরা আরামসে বসে একটু লাঞ্চ খাবো, তারপরে দিয়ে ভাবছি একটু লবিতে বসবো, আর না হলে একটুখানি এই বিচ সাইডটাতে যদি এখন ওয়েদারটা ভালো থাকে তো একটু হেঁটে আসবো, আর না হলে দিয়ে ডিরেক্ট চলে যাবো হচ্ছে আমরা কোথায় যাবো, আমরা চলে যাবো স্টেশনে। নেহাকে যখন জিজ্ঞাসা করি কোথায় যাবো ও একদম আসতে বলে, আর নাহলে ও পজে চলে যায়, আমি জানি না কেন। যাই হোক, তো চলো সব হয়ে গেছে, এবার রুমকে বাই বাই বলবো আর লোকটাকে ডাকবো, উনি লাগেছে নিয়ে যাবে, তারপর আমরা লাঞ্চ করতে যাবো। তো এখন বাজে ঘড়িতে 3:10, আর আমরা রেস্টুরেন্টে এসছি খেতে। তো এটা হচ্ছে সেম রেস্টুরেন্ট যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টটা বফে থাকে আর লাঞ্চটা ইউজুয়ালি ইটস অ্যান আলাকার্ট লাঞ্চ। তো আমি এখানে আছি, মা আছে, এবার অনেক কিছু আমরা অর্ডার করেছি আর সবই আমরা মাছের জিনিসই অর্ডার করেছি, কারণ লাস্ট ডে অর লাস্ট মিল ইন দ্য দীঘা, তো সব কিছু মাছি মাছি চাই। তো ইয়েস, তো এই দেখো মা বসে আছে, মা একটু শরীরটা খারাপ লাগছে মা। আর এই পাশে রয়েছে নেহা। তো এবার খাওয়াটা শুধু আসার অপেক্ষা, তারপরে আস্তে আস্তে খাবো, খেয়ে একটুখানি ঢেউসাগর পার্কটা ভাবছি ঘুরে আসবো, যাই করো তোমাকে দেখতে হয়। এবার আমরা এসেছি দীঘার বিচে, কালকে যখন এসেছিলাম তখন এই জায়গাগুলোতে পুরো জল ছিল, বাট আজকে বিচটা তোমাদের একবার আমি ঘুরে দেখাচ্ছি। দেখো দিস ইজ দ্য বিউটি, এই এই বিচে এসে কী বলে সানরাইজ দেখার আমি এই এই মহিলাকে অনেকবার বলেছি, যে এই মহিলা ঘুম থেকে ওঠেনি আমরা আসিও নি। এবার মা একটা ঘোড়া চড়বে তাই যাচ্ছে দর করতে, দেখি ঘোড়া চড়ে কিনা। মা উঠেছে ঘোড়ায়, মা ওই দিকটা চলে গেছে ঘোড়ায় ঘুরিয়ে আনছে, আর আমি যাচ্ছি একটু পা ভেজাতে, কারণ বিচে যদি হালকা করে একটু পা নাই ভেজাও তাহলে কি হলো। যাচ্ছি আর নেহা ওদিকে পাড়েই দাঁড়িয়ে রয়েছে, বিকজ ও হাঁটলেই ওর গায়ে আর কি মাটি ওঠে। তো চলো আমরা একটু বিচ সাইডে যাই। আর এই দেখো মা আসছে, ঘোড়া চড়ছে।
বিচ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার প্রচন্ডই খুব ভালো লাগে। তোমাদের সাথে আজকে তিনটে বিচ শেয়ার করেছি, তো এটা হচ্ছে। আর এখানে এখন তো দীঘাতে অনেক কিছু আরো উন্নত হয়ে গেছে, মোটর বোটে বসে তোমরা মানে সমুদ্রের ভ্রমণ নিতে পারবে, তারপরে ওয়াটার রাইডসও আছে, ছোট ছোট বাচ্চাদের গাড়ি ঘোড়াও আছে। আগে এগুলো কিছুই ছিল না, শুধু ঘোড়াই ছিল। তো চলো একটুখানি পাটা ভিজিয়ে আসি। ওই যে দেখতে পাচ্ছ ওখানে বোটগুলো আছে, এগুলো হচ্ছে মোটর বোট, এগুলো 300 টাকা পার হেড নেবে আর তোমাদেরকে অত দূর অব্দি নিয়ে যাবে। আমার এত সাহস নেই যাওয়া, তাই আমি যাব না, কিন্তু হ্যাঁ পাটা নিশ্চয়ই ভেজাবো। বহু লোক অনেকটা দূরে দূরে চান করতে গেছে, কিন্তু অতটা আমার সাহস নেই যে অতটা দূরে চান করতে হবে। আমার ইউজুয়ালি সমুদ্রে চান করতে একটু ভয় লাগে, বাট অনেকটা দূরে দূরে লোক গেছে, উইচ ইজ আ গুড পার্ট। এবার আমিও ফেরত যাবো, মা কিছু কিনবে, তারপরে যাব হচ্ছে স্টেশনে। কত মানুষ দেখো, কিচকিচ 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 করছে, কত দূরে দূরে দেখো, কত দূরে দূরে গেছে। এখন ভাটা চলছে, তার জন্য এত লোক রয়েছে, আর জলটা অনেকটা নিচে আছে, নাহলে কালকে রাত্রিবেলা না ওই পাথরগুলোর মধ্যে জল ছিল। তো এখন বাজে ঘড়িতে 5:50 আর 6:25 আমাদের দীঘা হাওড়া স্পেশাল আছে, সো এই যে পেছনে মা আর নেহা। তো আমরা এখন পৌঁছে গেছি, এবার আমরা একটু ওয়েট করব, দেন 6:25 ট্রেন আসলে বসে পড়বো, অ্যান্ড দেন 3.5 ঘন্টায় উইল রিচ হাওড়া। তো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। আপনার স্যারে ম্যাজিক করে 1, 2 আর 3 করে পেপারের ভেতর থেকে স্যার আমি লাল কালার ফুলটাকে ধীরে ধীরে আস্তে আস্তে করে স্যার টেনে বের করে দেখাবো। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন এটা স্যার একখানা সবুজ কালার ফুল, আমি আপনার স্যারে ম্যাজিক পাস করি, এই হলুদ কালার ফুলটাকে স্যার পেপারের মধ্যে রেখে আপনার স্যারে হাওয়া ধরে ছেড়ে দেবো, হাতে কিছুই নেই, এই দেখুন স্যার ম্যাজিক করি, আমি স্যার সবুজ কালার ফুলটাকে তলা থেকে টেনে বের করে দেখাবো। তবে স্যার আপনার ডায়লগে স্যার লক্ষ্য করে দেখবেন এটা আপনার স্থানে একখানা বিভিন্ন কালার ডিজাইনের লিখব। তবে স্যার লক্ষ্য করে দেখবেন হাত খাল কোক কোলার মুখটাকে ধরে বলবো 1, 2 আর 3 লাস্ট টাইম 1, 2 এইটা আপনার স্যারে বলবো 3 আপনার স্যারে এক বোতল কোক কোলা দিকে স্যার এটা আপনার স্থানে পুরোপুরি ফুল হয়ে গেল। ঘড়িতে বাজে এখন 11:30। তো আমরা এই মাত্র জাস্ট ঘরে ঢুকলাম, আর আজকে তোমাদের সাথে তো ম্যাজিক ট্রিকও শেয়ার করলাম, বলবে কেমন লাগলো। তো ইয়েস, তো চলো এই দীঘার ট্রিপ ব্লগটা তাহলে এত অবধি রাখছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আমাদের ট্রিপটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সব কটা এপিসোড কিন্তু দেখো, কারণ প্লে লিস্টে আমি কিন্তু যেখানে যেখানে ঘুরতে যাই তার একটা করে প্লে লিস্ট বানাই, আর তার মধ্যে সব কটা এপিসোড কিন্তু ওর মধ্যে থাকে। সো ইয়েস, তো চলো দেখা হবে কালকে। ভীষণ এক্সস্টেড হয়ে গেছি, মানে টায়ার্ড হয়ে গেছি, আই ওয়ান্ট টু জাস্ট টেক বাথ অ্যান্ড স্লিপ, আমি খেতেও চাই না। তো ইয়েস, তো চলো দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন ভালো থাকো অ্যান্ড লাভ ইয়োরসেলফ, বিকজ লাভিং ইয়োরসেলফ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। টাটা, বাই।